হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন কুয়াশার ভিতরে সবসময় যে সাদা দাগ ফলো করে গাড়ি চালাতে হয়, আর অবশ্যই হেডলাইট ইমার্জেন্সি সুইচ দিয়ে আপনারা গাড়ি চালাবেন, যাতে সামনের গাড়ি দেখলে বুঝতে পারে যে সামনে থেকে একটা গাড়ি। দেখেন ওই যে একটা গাড়ি আসতেছে, কত হেডলাইট জ্বালায়া, তার পিছে একটা গাড়ি দেখেন হেডলাইট জ্বালায় নাই, কিন্তু এটা কিন্তু অনেক বিপজ্জনক। ফুট করে গাড়িটা ঢুকাই দিলে একটা গাড়ি যদি না দেখে তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা যারাই গাড়ি চালাবেন, এই যে এখানে আবার সাদা দাগগুলো নাই, অবশ্যই এই জায়গায় একটু স্লো করে যাবেন, অবশ্যই এই জায়গায় একটু কুয়াশা কম, ওইখানে অনেক কুয়াশা বেশি ছিল, আবার কিছু কিছু জায়গা কুয়াশা অনেক বেশি আবার অনেক কম। অবশ্যই আপনারা হেডলাইট ইমার্জেন্সি লাইট এগুলো দিয়ে রাস্তায় চলাচল করবেন এই কুয়াশার ভিতরে, তা না হলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, অবশ্যই এটা মনে রাখবেন। আর সবার প্রতি আমার দোয়া রইল, সবাই আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন, আর অবশ্যই সাদা মার্কগুলো ফলো করবেন, ফলো করে গাড়ি চালাবেন, আল্লাহর রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। আর যেখানে যে স্পিড থাকে সেই স্পিড কুয়াশার ভিতরে কিন্তু চালানো সম্ভব হয় না, তার চেয়েও লো স্পিড আপনারা গাড়ি চালাবেন, যাতে যে কোনো মুহূর্তে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারেন কুয়াশার ভিতরে, যাতে আপনি একজন ইমার্জেন্সি চালালে আপনি নিয়ন্ত্রণে থাকবেন, আরেকজন কী করলো ওটা আপনার দেখার বিষয় নয়। রাস্তার মনে করবেন সব ড্রাইভার পাগল, আপনি একলা সুস্থ, আপনি একলা আপনার মাথা সুস্থ জ্ঞান নিয়ে আপনি গাড়ি চালাবেন, এবং ডানি ভাই অবশ্যই খেয়াল করবেন। বন্ধুরা ঠিক আছে, এই কুয়াশার ভিতরে আপনাকে এটাই আমি দেখালাম, ডানি ভাই সবসময় ফলো করবেন, ইনশাল্লাহ আমি আরও আপনাদের ভিডিও ছাড়বো, আপনারা ভালো থাকবেন আশা করি। ওকে, আল্লাহ হাফেজ।